বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল সিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন সম্পন্ন হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলের মধ্যে মারফুল হকের সভাপতিত্বে এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বাংলাদেশ কনস্যুলেট দুবাই নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান। আমরা সচরাচর এত ব্যবসায়ী অ্যাসোসিয়েশন কয়েকটা দেখি না, তো আমি যারা আয়োজন করেছি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা আয়োজন করার জন্য। আমরা রেমিটেন্স বৈধভাবে অবশ্যই পাঠাতে হবে, না হলে আমাদের বাংলাদেশের প্রবাসী এই পরিচয় হতে রেমিটেন্সটা আমাদের বৈধ হতে যাবে। আমি আমাদের পুরো ইউএই সবার কাছে অনুরোধ করবো, বিশেষ করে আমাদের কমিটিকে ব্যক্তিগতভাবে আমার সভাপতির দায়িত্ব হিসেবে আমি বলবো, আমাদের সংগঠনের যে সদস্যরা আছেন আপনারা সকলেই এই রেমিটেন্স আপনাদের নিজ নিজ রেমিটেন্সটা বৈধ হতে পারিনি, অন্তত আমাদের এই কমিটিটাকে দায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল মাওলানা আবুল কাসেম নুরী। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন, হে বিশ্ববাসী, অনারবি মানুষের উপর আরবিদের কোনো মর্যাদা নেই, আরবিদের উপর অনারবিদের কোনো মর্যাদা নেই, কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নেই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নেই। মানে সারা পৃথিবীর মুসলমান মুসলমান এক সমান। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ আলমর পরিচালনায় মাহফিল মিডিয়ার উপস্থিত ছিল উপদেষ্টা আব্দুর রশিদ, সাইফুল ইসলাম সহ সভাপতি তহিদ চৌধুরী, হেলাল উদ্দিন, আবু তৈয়ব, আল ফৈসাল, আলাউদ্দিন মির্জা, মোহাম্মদ রাসেল এবং মোহাম্মদ ফারুক সহ আরো বতকিয়াই। ইস্তিয়াক আসিফ, সি প্লাস টিভি, সংযুক্ত আরব আমিরাত।